নমস্কার, মিলে জানা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি পেঁপে দিয়ে। আজকে নতুন একটা রেসিপি পেঁপের চাটনি, কীভাবে করবো সেটা আপনারা দেখে থাকুন। পেঁপেটাকে আমি প্রথমে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখন আমি একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি কেটে নিয়েছি, এবার আমি ভেতরে যে পেঁপের ভেতরের অংশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার আমি পেঁপেটাকে সরু সরু ভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক আমি এইভাবেই পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ভালো করে পেঁপেগুলো কেটে নিয়েছি স্লাইস করে পাতলা পাতলা। এবার আমি কিছুটা গরম জল করে নিচ্ছি পেঁপেগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। জলটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা স্লাইস করে কেটে রাখা পেঁপেগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। পেঁপেগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করব না, আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন কতটা সিদ্ধ করব। দেখুন বন্ধুরা, পেঁপেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমভাবেই আমি সিদ্ধগুলো রেখে দেবো। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবেই আমি সিদ্ধটা রেখে দেব, খুব বেশি সিদ্ধ করলাম না। এবার আমি পেঁপেগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াতে কিছু জল দিয়েছি, তাতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি সিরামটা আমি আগে থেকে করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা কেটে। এবার চিনিটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিনি সিরামটাকে বানিয়ে নেব। চিনি সিরামটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি পেঁপেগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি অনেকক্ষণ ধরে পেঁপেগুলোকে ফোটাতে থাকব, যতক্ষণ না চিনির রসটা পেঁপের ভিতরে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন। আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিস, আপনারা দিতেও পারেন আপনাদের পছন্দ মতো। আর এখানে একটু একটু স্বাদ আনার জন্য আমি এখানে পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি। একটা টেস্ট আসে।
এখানে আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করছি। আর কেটে রাখা লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি। লেবুটা আমি বেশি পরিমাণে রসটা দেব না, অল্প রসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে লিখে জানাবেন। আমাদের প্লাস্টিক চাটনিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। নমস্কার।